আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। এখন হচ্ছে ভোরবেলা, প্রায় 4:30 বাজে। অনেক মসজিদ থেকে ফজরে আজান দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের সেহরি করা শেষ, এখন আমাদের এখানের মসজিদের আজানের অপেক্ষা করছি। ওই যে অনেক দূর দূরান্ত মসজিদের আজান দিচ্ছে। আর এই তো আমার নতুন গাছের বাগান। বাপরে, শিয়াল ডাকছে। মসজিদের আজান শেষ আর ফজরের আজানের এই লাইনগুলা খুবই ভালো লাগে। তো যাক, এখন নামাজ পড়তে যাব। নামাজ পড়ে বিন্দাস একটা ঘুম দিব। আর ওই যে রোড, সারা রাত এখানে গাড়ি চলবে। তো যাই হোক, একটা ঘুম দেই। রমজানের আমেজ শুরু হয়ে গিয়েছে। লেবু কেটে রেখেছি, চিনি ভিজিয়ে রেখেছি, এটা লাল চিনি, এই জন্যই আমার। আর এই যে তেল গরম করছি। আসলে রোজা রাখলে ডালের বড়া ছাড়া চলে। বিসমিল্লাহ। মহরমের রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার যখন থেকে জ্ঞান হয়েছে চেষ্টা করি সবসময় রোজা রাখার। আর আলহামদুলিল্লাহ এইবারের রোজা আমাদের ঘরে সবাই রেখেছে, ইভেন মনও। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এটা হচ্ছে মটর ডালের। আমরা খেসারি ডাল খাই না, আর মুসুরি ডালটা আমার কাছে জিমাতলায়। আর এই যে বাকি রয়েছে। আজকের বাইরের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। এই যে সারাদিন রৌদ্র প্রচণ্ড গরম ছিল, আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি দিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতারের আয়োজন এই। আজকে আমি আর উনি রোজা রেখেছি। মহরমের রোজাটা আমরা সবসময় রাখার চেষ্টা করি। তো এটা হচ্ছে পুডিং, যেটা আমি বাসায় বানিয়েছি। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এটা আমি বাসায় বানাইনি, মানে বাইরের কেনা। আর এই যে যেটা ছাড়া চলেই না, খেজুর অবশ্যই চাই চাই। আর এই যে ডালের বড়া বা পেঁয়াজু, আমরা ঢাকার মানুষ বলি পেঁয়াজু আর এখানের মানুষ বলে ডালের বড়া। তো এটা আমার উনির খুবই পছন্দের। এটা হচ্ছে মটর ডালের ডালের বড়া, এটা আমি বাসায় নিজে করেছি। আর এই খুলজা সিম সিম, এটা খুলতে চাচ্ছে না কেন।
এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী পাতলা খিচুড়ি, যেটা ছাড়া সিলেটিদের ইফতার হয় না। তো এটা আমার ওনার জন্য, আমার নিজের হাতে করা। আর এই যে আম, এগুলো আম কিন্তু অনেকই টেস্টি, অনেকই মিষ্টি। আর এই আস্ত আমগুলো যেগুলো দেখছেন, এটা হচ্ছে আমার জন্য, কারণ আমি এমন কাঁটা আম খাই না, আমার ভালো লাগে না। আর এই তো মালটা, মানে একদম সিম্পল, আজকে আপেল কাটিনি। আর এই যে লেবুর শরবত, একদম এক জগ করেছি, কারণ লেবুর শরবতটা সবাই খায়। আর এটা হচ্ছে আমাদের গাছের, দেখতে ইয়েলো লাগলেও এটা মানে অনেক টক কাঁচা আম ছিল, ওই কাঁচা আমের জুস বানিয়েছি, এটা অনেকই টেস্টি, অনেক বেশি টেস্টি। আর এই যে আমার কিউট 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 বেবি। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। এখন শুধু আজানের অপেক্ষা। আমাদের রোজদার এসে পড়েছে। রোজদারদের সাথে ইফতার করলেও নাকি